সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে এই মে মাস, জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। দেখুন, এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই, তার কারণ একটাই, আমাদের সামনের মাসটা কি হতে চলেছে এই প্রশ্নটা সকলেরই থাকে, সেটা পরিষ্কার করার জন্য। আপনারা আগে থেকেই জানতে পারবেন যে আপনার সময়টা কতটা ভালো আসছে বা খারাপ আসছে কিনা। আর এই আলোচনাগুলো আমরা গ্রহের উপরে নির্ভর করে করি, অর্থাৎ গ্রহের গোচরফল যে অবস্থায় অবস্থান করে, শুভ ফল না অশুভ ফল দেয়, তার উপরে ভিত্তি করে এই আলোচনাগুলো করা হয়। তাই আপনার যদি সিংহ রাশি হয়, আমি একটা কথাই বলবো, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, এবং বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে, বেশ কিছু রাজ্য তৈরি করবে, প্রায় 100 বছর পর এত ভালো সংযোগ তৈরি হচ্ছে যার ফলে সব কিছু পজিটিভ থাকবে। এই মাসে ম্যাক্সিমাম রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, তবে তার মধ্যে থেকে ভালো মন্দ আছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। যেরকম সিংহ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে এই মে মাস, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, এবং আপনার যে স্বপ্ন সেটা পূরণ করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে কিন্তু ছুটতে হবে, পরিশ্রম করতে হবে, তবে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। অটোমেটিক যদি ভাবেন যে সব কিছু আমি পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। তাহলে আমরা মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই গ্রহের গোচর ফল জানতে হবে। তাহলে আসুন, গ্রহের গোচর কি বলছে এই মে মাসে, তাহলে আরও পরিষ্কার হবে আপনার বোঝার স্বার্থে এই গ্রহের গোচর ফলটা আগে বলি। প্রথমেই আমি বলবো, দেখুন মাসের শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে 1 মে। এরপর 11 মে বুধ গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, যাবে মেষ রাশিতে। এই যে মেষ রাশিতে বুধের প্রবেশ, এরপর আবার 14 মে রবি অর্থাৎ সূর্য, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, পরে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। এই বৃষ রাশিতে প্রবেশ করার সাথে সাথেই এই রবি এবং বৃহস্পতি একটা শুভযোগ তৈরি করবে। তারপরেই আবার 19 মে শুক্র, সেও রাশি পরিবর্তন করে ওই বৃষ রাশিতেই প্রবেশ করবে, আর এই 19 মেই তৈরি হবে বৃহস্পতি রবি এবং শুক্র মিলে ত্রিগ্রহী রাজ্য, তার সাথে সাথে বুধাদিত্য রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ, এগুলোও কিন্তু তৈরি হবে এই মে মাসে। এর ফলাফলস্বরূপ এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসবে। কোন কোন দিক থেকে আসবে সেগুলো বলি। প্রথমে আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব, কারণ আর্থিক দিকটা আমাদের সবার আগে কিন্তু আমরা ফোকাস করি, কারণ আয় থাকবে আপনার সুখ শান্তি থাকবে, তার সাথে স্বাস্থ্য, তাই আয় কিন্তু আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আপনার আর্থিক উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই, সেটা যে কোনো মারফত হতে পারে। আপনি যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন, পা চাকরি, সেখান থেকেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে এবং প্রচুর অর্থ আপনার হাতে এসে দাঁড়া দেবে। এছাড়া এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে হঠাৎ হঠাৎ প্রাপ্তিও করতে পারে, কারণ খুব ভালো সময় থাকবে। আমি বলবো চোখ কান খোলা রাখুন আর চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। যারা চাকরি করছেন অলরেডি, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, আপনার সিংহ রাশি আপনি চাকরি করেন, আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে এই মাস। স্যালারি বৃদ্ধি পেতে পারে, আপনার প্রমোশন হতে পারে, বা আপনার সাথে কোনো না কোনো সমস্যা চলছিল সেটা মিটে যেতে পারে,
আপনার কর্মের জায়গায় শত্রু ছিল, আর শত্রুতা করবে না, যে কোনো দিক থেকেই হোক না কেন, পজিটিভ কিন্তু আপনার জন্য এই মাস আছে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু খারাপ কিছু ঘটবে না, টোটালটাই পজিটিভ থাকছে। এবার আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য যদি বলি তাহলে কিন্তু ভালো থাকবে, তবে যারা অলরেডি সমস্যায় আছেন তাদের কিন্তু সমস্যা বাড়বে। অর্থাৎ সমস্যা বলতে স্বাস্থ্য সংক্রান্ত, কোনো অসুস্থ ব্যক্তি আছেন, আপনার সিংহ রাশি, মেডিসিন চলছে, তাদের জন্য খুব একটা ভালো নেই। যারা সুস্থ আছেন, আপনি সিংহ রাশির চাতক বা চাতিকা, আপনার কোনো প্রবলেম নেই, স্বাস্থ্যের কোনো রোগ নেই, আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। যার আছে তার কিন্তু কমবে না, তার কিন্তু থাকবে। তাই স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে, মাঝে মধ্যে চেক আপ করাতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। এই সিংহ রাশির এটাই একটু সমস্যা মে মাস, তাছাড়া সব কিছু ভালো। আর্থিক উন্নতি তো বললামই, চোখে পড়ার মতো। এছাড়া বেকার যারা আছেন বেকারদেরও যথেষ্ট পজিটিভ, বেকারত্ব দূর হতে পারে, আপনি যে কোনো দিক থেকেই হোক না কেন কাজের সন্ধান পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী। তাই চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু ফলটা পাবেন। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে সেটা নিয়ে একটু বলি। দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু আমাদের সবার আগে প্রয়োজন। আপনি সারাদিন পরিশ্রম করছেন, আপনি সেটা ব্যবসা বা চাকরি, শুধু সংসারের জন্য, একটু শান্তি থাকার জন্য। তাই এই দাম্পত্য পারিবারিক সুখ শান্তিটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। বহু লোকের আছে টাকা পয়সা আছে, শান্তি নেই, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিন্তু পজিটিভ বলা যেতেই পারে। অর্থাৎ এই মে মাসে সুখ শান্তি কিন্তু আপনার থাকছে, বিশেষ করে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে। আপনি সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, ভাই বোন, মা বাবা, সন্তান, সকলের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। এমনও দেখা যায় যে আপনার ফ্যামিলিতে কারোর না কারোর সাথে মতের অমিল, একটা সমস্যা, সেগুলো কিন্তু থাকবে না এই মে মাস। অর্থাৎ বলা যেতেই পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে, সবার মধ্যে সবার একটা আন্তরিকতা ভালোবাসা লক্ষ্য করা যাবে। এবার আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কতটা শুভ হতে পারে এই মে মাস। যারা লাভ রিলেশনে আছেন, অলরেডি প্রেম করছেন, তাদের জন্যও কিন্তু ভালো, তবে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে, সিদ্ধান্তটা না নেওয়াই ভালো, এই মাসটা এড়িয়ে যান, কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা ঘুরুন, কথা বলুন, সব কিছু ঠিক আছে, একটা সিদ্ধান্ত যেটা আমরা বলি বিবাহ পর্যন্ত নেওয়া, এটা একটু এড়িয়ে যান, কারণ এই মাসে আপনি আপনার সত্যটা জানতে পারেন। হঠাৎ করেই আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে তার মনের ভাবনাটা আপনি বুঝতে পারবেন, তাই এই মাসটা এড়িয়ে যাবেন। এটাও পজিটিভ, খারাপ নয়, আপনি আগে থেকে জানতে পারলে আপনার পরবর্তী ভুলটা আর করবেন না, আর আগে থেকে না জানলে হয়তো বিয়ে শাদী করে ফেললেন, পরে গিয়ে ডিভোর্স হয়ে গেল, তার থেকে আগে জানা অবশ্যই ভালো। তাই এটাও কিন্তু খারাপ বলা যাবে না, সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ। তাই এই মাসে কিন্তু আপনি চিনতে পারবেন আপনার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী হবে ভাবছিলেন তাকে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই এই দিকগুলো একটু মাথায় রাখবেন। এই যে আজকের আলোচনা মাসিক রাশিফল, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, সমস্ত গ্রহের সাপোর্ট যদি থাকে তাহলে মিলবে, তা না হলে মিলবে না। এর জন্য আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু অবশ্যই জানতে পারবেন, তবে অবশ্যই মিলবে যা সব ঠিকঠাক থাকবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।